সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই অর্ডার পেতে পারেন এবং কোন মাধ্যমগুলোতে আমরা প্রমোশন করলে আমরা খুব দ্রুত অর্ডার পাব এবং আমাদের গিগগুলো র্যাঙ্কিংয়ে হেল্প করবে। মানে হচ্ছে আমরা জানি ফাইবারে যারা কাজ করি আমরা জানি সবাই যে আমাদের গিকে যদি বেশি পরিমাণ ইমপ্রেশন ক্লিক এগুলো আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু গিকগুলো র্যাঙ্কিং করতে অনেক হেল্প করে এবং র্যাঙ্ক করে। আর আমরা যে মাধ্যমগুলোতে আমরা গিক প্রমোশন করব দুইটা সাইট দেখাবো, টপ সাইট যেখানে আপনারা চাইলে গিকগুলো শেয়ারের মাধ্যমে আপনারা ওইখান থেকে ট্রাফিক অর্ডার এবং ক্লিক নিয়ে আসতে পারেন। এতে আপনার ফার্স্ট অর্ডার আমি মনে করি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা খুবই টপ রিলেটেড ক্লাস হবে আপনাদের জন্য, খুবই টপ রিলেটেড ক্লাস, কেননা এটা আমাদের প্রিমিয়াম ক্লাসের ভিতরে পড়ে। তারপরে আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিব যেটার মাধ্যমে আপনারা চাইলে নিজেরাই গিগ তৈরি করে ওইখানে পাবলিশ করতে পারেন। তো অথবা আপনার যে গিগটা থাকবে আপনার প্রোফাইলে ওই গিগটাই কপি করে কিন্তু ওইখানে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। চলুন আমরা দেখি ফার্স্ট অর্ডার কীভাবে নেবেন এবং কোথায় গিগটা শেয়ার করলে আপনার অর্ডার আসবে, মানে 100% অর্ডার আসবে। আমি এই ভিডিওটা লেট করে বানাচ্ছি কারণ হচ্ছে আমি নিজে ট্রাই করছি, করার পরে অর্ডার নিছি, নেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। এটা আমি চাইলে আরও অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারতাম, তো আমি শেয়ার করি না, আমি আগে ট্রাই করছি। তো ট্রাই করার পরে দেখার পরে কিন্তু আমি মানে ভিডিওটা করতেছি। ওকে, যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা ফার্স্টে যদি আসি সেটার নাম হচ্ছে geekspot.com এবং আরেকটা যদি আসি সেটা হচ্ছে ফাইবার বক্স। এই দুইটাই সেম সাইট, গিগ প্রমোশনের বেস্ট সাইট বলতে পারেন। এখানে দেখেন আপনার মতো অনেক সেলার আছে যারা এখানে গিগগুলো শেয়ার করে, বুঝছেন ব্যাপারটা? একটু ধরেন আমি যদি গিগ স্পটে যাই, ধরেন এই একটা জায়গায় আমি ধরেন ক্লিক করলাম, এখানে কেন বায়াররা আসে এটা যদি কারো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এখানের মাধ্যমে কিন্তু এইগুলোর মাধ্যমে কিন্তু বায়াররা একটা নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট পায়, ঠিক আছে? এই ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার দেখা যায় যে অর্ডারগুলো চলে আসে। কেউ কেউ আছে এখানেও প্রোফাইল তৈরি করে কিন্তু সেল করে, মানে গিগ সেল করে, ঠিক আছে? আপনার ফাইবারের গিগটা এখানেও সেল করে, ঠিক আছে? অনেকে আছে যারা এখানে সেল করে, অথবা কেউ কেউ আছে যারা এর এইখানে লিঙ্ক আপ করে দেয়। যদি আমরা ফাইবার বক্সে দেখি, ধরেন এই একটা সাইট আমি যদি আপনাদের দেখে, ধরেন এই একটা গিকে আমি ক্লিক করি, আপনি যে কোনো ধরনের গিক এখানে দেখতে পারেন। ফাইবার বক্সে যদি আমরা যাই, দুইটা সেম সাইট, ঠিক আছে? দুইটা সেম সাইট, এখানে দুইটা জায়গায় গিক শেয়ার করা যায়। আপনি লিঙ্ক করে শেয়ার করতে পারবেন, অথবা চাইলে কিন্তু ফাইবারের সাথে কিন্তু এখানে কানেক্ট করেও দিতে পারবেন, এখানে সেল করতে পারবেন, ওইখানে সেল করতে পারবেন, কিছু যায় আসে না। তো ধরেন দেখি এখানে ফাইবারের কোনো কিছু দেওয়া আছে কিনা, এখানে ফাইবারের কোনো কিছু দেওয়া নাই, এটার ভিতরে কিন্তু আপনি ডাইরেক্ট অর্ডার নিতে পারেন। অনেকে আছে যারা এখানে শেয়ার করে, অনেকে আছে শেয়ার করে না। ওকে, এক্সট্রা, ওকে। তো এখানে যদি আমরা ধরেন এখানে যদি আমি আসি, দেখেন এখানে কি বিষয়টা করছে, দেখেন ফাইবার গিগ ইউআরএল, ওকে, এখানে 20% ছাড়ে আপনার অর্ডারগুলো নিতেছেন। এখানে দেখছেন লেখা আছে 20% ফাইবার গিগ ডিসকাউন্ট 20%। এখানে যেটা হচ্ছে সমস্ত ডেসক্রিপশনটা, ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা এখানে দিছে, ওই টাইটেলটা এখানে দিছে, ট্যাগ দিছে। দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে জাস্ট করছে কি, ফাইবারের ইউআরএলটা এখান থেকে সেট আপ করে দিছে। এবার যদি তার গিগটা আমরা দেখতে চাই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে তার গিগটা আদৌ আছে কি না। দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি আমরা কিন্তু দেখতে পাইতেছি যে তার গিগ কিন্তু ফাইবারে আছে, মোটামুটি কিন্তু একটা অর্ডারও পাইছে, সেপ্টেম্বরের 1 তারিখ আসছে, কোন দেশি, নাইজেরিয়া। তার মানে কি, এখানে যারাই আসে অ্যাকুরেট পার্সন আসে এবং এখানে কিন্তু 100% অর্ডার জেনারেট করা যায়, 100%। আমি কিন্তু 99% বলতেছি না, কেন বলতেছি না, এটা 100% কাজ করে এই জায়গায় গিগ শেয়ার করলে। তো এখানে দেখেন এরকম আরও গিগ পাবেন অনেকে আছে, ধরেন আমি একটা যাই শপিফাইতে যাই, এখানে কেউ কেউ দেখবেন লেভেল 2 টপ রিলেটেড সেলারও কিন্তু এই জায়গায় গিগ শেয়ার করে রাখছে। ধরেন এই একটাতে আমি গেলাম, দেখি এটা ক্লিক করি, ওকে, এখানে তিনি আসছে, তার এখানে মোটামুটি কিছু জিনিস আছে। এখানে দেখেন $15 করে দিয়েছে, আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে যাই, তার ধরেন ফাইবার অ্যাকাউন্টে আমরা যাই, একটু আমি ক্লিক করি তার ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটায়, দেখেন এখানে দুইটা অর্ডার পড়ছে এই গিগের ভিতরে,
লাস্ট ডেলিভারি কতদিন আগে দেখি তোমরা, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু কাজে লাগছে। ওকে, এক মান্থ, দুই উইক, দুই উইক আগে এবং এক মাস আগে। এবার তার টোটাল টোটাল রিভিউ আছে 20টা, তিনি আসছে আগস্টে, অনেক লেটে আসছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু দেখে তার সব কয়টা গিগ, মানে তার যত গিগ আছে সব কয়টা গিগ কিন্তু এখানে শেয়ার করছে। আপনি দেখতে পারবেন তার যতগুলো গিগ আছে সবগুলো শেয়ার করছে, আর তার এরকম আরও অনেক আছে। আপনি চাইলে এরকমভাবে 5-6টা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু ওইখানে গিগ শেয়ার করতে পারেন। ধরেন ফাইবার বক্সে আমি গেলাম আবার, ধরেন ফাইবার বক্স, এখানে দেখবেন অনেকেই আছে, অনেক গিগ পাবলিশ করছে অনেক। তো ধরেন এই একটা যদি আমি দেখি, ধরেন এটাতে আমি ক্লিক করি, দেখি এটার কী অবস্থা। দেখি 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 আমরা, ওকে, এখানে দেখেন তার গিগুলো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ, তার গিকের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছে। দেখেন এই একটা গিগ লেভেল টু সেলার, একটু বিষয়গুলো মাথায় রাখতে হবে। লেভেল টু সেলার নাইজেরিয়ান, দেখেন লেভেল টু সেলার নাইজেরিয়ান 58টা রিভিউ আছে। তিনি কিন্তু এইগুলো সাইটে কিন্তু তার গিগুলো শেয়ার করছে, বুঝতেছেন ব্যাপারটা? মার্চের 2022 আসছে, দেখেন এই জায়গায় তার গিগ কিন্তু আছে। তো এইভাবে যারা আছে এরকমভাবে আপনার অনেক গিগ মানুষ কিন্তু এখান থেকে শেয়ার করছে। এটা আপনি সব ধরনের ক্যাটাগরি পাবেন, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রাম, রাইটিং, ট্রান্সলেটার, ডিসকাউন্ট, যেগুলোতে ডিসকাউন্ট দিচ্ছে সেগুলো এখানে দিবেন, সেগুলো পাবেন। এই যে দেখেন বাংলাদেশেও অনেক আছে যারা এগুলো কাজ করতেছে বা গিগ শেয়ার করছে। আপনি যদি অল ক্যাটাগরি দেখেন এখানে আরও অনেক লোক পাবেন, দেখেন অভাব নাই গিগের, ঠিক আছে, আপনি শেষ করতে পারবেন না, এত গিগ আছে এখানে অল ফিউচার। তো এইগুলোর মাধ্যমে কিন্তু তারা গিগুলো শেয়ার করছে। আপনারা যেটা করতে হবে একদম সিম্পল, ফাইবারের মতো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন 20% করে গিকের ইয়া দিছে, 20% করে অফার দিছে, ডিসকাউন্ট। তো কেউ যদি ডিসকাউন্টের আশা, আসলে কিন্তু দেয় নাই, কিন্তু যেটা করছে কি তারা এখানে ধরেন 20% লেখছে, লেখার পরে ওর ফাইবারের লিঙ্কে নিয়ে গেছে, এখানে বলতেছে হ্যাঁ ওইখানে 20% আছে, তুমি এখানে অর্ডার করো, বিষয়টা বুঝতেছেন? আসলে এটা হচ্ছে ক্লিকের মতো। টোটাল রেজিস্টার আছে, মেম্বার আছে দেখেন 22,000, টোটাল গিক ফাইবার গিক লিস্টিং আছে 34,000। বুঝতে হবে এখানে কত গিক আছে। দেখেন এই একজন এখানে বলতেছি কত, $15 গিক, ওকে। দেখি তার অবস্থা, এটা মেবি বাংলাদেশি নাকি, এটাও নাইজেরিয়ান, দেখেন এটাও নাইজেরিয়ান। একটা অর্ডার পাইছে সেপ্টেম্বরের 1 তারিখ আসছে, তার মানে আপনারা কিন্তু 100% বুঝতে পারতেছেন যে এই মাধ্যমগুলো কিন্তু বাইরের লোকেরা ইউজ করতেছে। তার মানে কিন্তু আপনি কিন্তু 100% আপনার গিগুলো এখানে কাজ করলে আপনি কিন্তু অর্ডার পাবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু বাইরেরা আসে কিন্তু 20% ছাড়ে বা ডিসকাউন্টের আশায় কিন্তু এখানে আসে অনেক বায়ার, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট আপনারা বলতে পারেন। আমরা যেমন ডিরেক্টরি সাইটগুলোতে আমাদের বিজনেসের সমস্ত আইডিয়াগুলো শেয়ার করি এবং ওইখানে আমাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানাই যে দেখো আমার একটা বিজনেস আছে, তো তোমার যদি এরকম কোনো বিজনেসের হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে হেল্প করব। সেম ফাইবার এখানে জাস্ট আমরা বলবো আমাদের একটা গিগ আছে, আমরা 20% ডিসকাউন্টে অর্ডারগুলো মানে অফার দিচ্ছি, আপনারা এখান থেকে আমাদের কিন্তু আপনার যদি এই ধরনের কাজের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্ডার আসবে এবং আপনারও কিন্তু বায়ার কিন্তু লোভে পড়ে কিন্তু অর্ডারগুলো করবে। তো এখানে যেটা করতে হবে, আপনি যদি অ্যাকাউন্ট করতে চান, এখানে দেখেন রেজিস্টার আছে, আপনাকে টোটাল, ওকে, এখানে দেখেন এখানে কিছু জিনিস আছে। যখন আপনি রেজিস্টার করতে আসবেন এখানে কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে, বেসিক আছে, প্রিমিয়াম আছে এবং প্রিমিয়াম এক্সটেন্ট আছে। তো এখানে জিনিসটা হচ্ছে এখানে পার মান্থ তাদেরকে আর টাকা দিতে হয়, পার মান্থ ওয়ান টাইম ফ্রি, এটা হচ্ছে ওয়ান টাইম ফ্রি। তো এখানে দেখেন ফ্রিতে আপনি কি করতে পারবেন, ফ্রিতে যেটা করতে পারবেন ড্যাশবোর্ড অ্যাক্সেস পাবেন, এক্সপ্লোরার সার্চ অপশন পাবেন, পয়েন্ট কালেকশন পাবেন, ফ্রি আপডেট টু বেসিক ক্যালকুলেটিং পয়েন্ট, ওকে, কালেক্টিং পয়েন্ট, ওকে, অ্যাডস অ্যানাবল। এখন আপনি যেটা করতে পারবেন এখান থেকে, আপনি কিন্তু আনলিমিটেড গিগ বানাইতে পারবেন না এখানে, ঠিক আছে, এখানে আনলিমিটেড গিগ বানাইতে পারবেন না। মোটামুটি আপনি 5-6টা মেবি গিগ বানাইতে পারবেন, এটাও কি ফাইবার গিগ, ওকে, আপ টু ফাইবার গিগস রিলেটেড অন ফাইবার অ্যাকাউন্ট, একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন।
এটা আরেকটা পয়েন্ট বাড়াইছে, বুঝছেন? ব্যাপারটা আগে যেটা ছিল, আমরা এখানে দেখা গেছে যে বেসিকে আমরা 5টা কিক বানাইতে পারতাম, ফ্রিতে কী কী করতে পারেন এখানে বলে দেওয়া আছে আরও ডিটেলসে। আপনি প্রথমে অনেকগুলো অ্যাকাউন্ট করেন, অনেকগুলো জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করবেন, করে করে গিকগুলো শেয়ার করে রাখবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এখানে সমস্ত ডিটেলস বলা আছে, অ্যাকাউন্ট করবেন কীভাবে এবং টার্মস কন্ডিশনগুলো এখানে ইয়া দিবেন। তো এখানে আপনি যদি আপনার মনে হয় যে আপনি পার মান্থ একটা ভালো একটা ফিউচার নেবেন বা এখানে আপনি কাজ করবেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রিপশন কেনা। এখানে যখন ডিসকাউন্ট অফার দিতেছে এটা করতো $15 মেবি, ওকে $15। তো $15 কী পাইতেছে, 3 মান্থ মেম্বারশিপ, 1 মান্থ ফ্রি, ওকে ড্যাশবোর্ড অ্যাক্সেস, 100% ডিসকাউন্ট প্রাইস, অল প্রিমিয়াম ফিউচার, মান্থলি রিপাবলিশড প্রিমিয়াম লিস্টিং, মোর এত অ্যাক্সেস এঙ্গেজমেন্ট, ওকে। এটার ভিতরে সমস্ত কিছু আছে, এখানে দেখেন এটার ভিতরে $2 আপনি কী করতেছেন, এটা $2 না অন্য কিছু বলো, যাই হোক আমরা ফ্রিতে ইউজ করছি, ঠিক আছে। তো এখানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে 5টা ফাইবার গিক দিতে বলতেছে আপ টু, ঠিক আছে, 5টা গিক, এখানে আপনি 5টা গিক ইউজ করতে পারবেন, $2 তার নিতে পারেন। তো এটা আশা করি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে বললেন, আমি একটা অ্যাকাউন্ট করে আপনাদের গিক বানায় দেখাবো, সমস্যা নাই। তো আপনারা কি ট্রাই করেন, আমি মনে করি এটাতে খুবই হেল্পফুল হবে। এখানে আরেকটা আছে সেম একই, এখানে অবশ্য টাকা পয়সার কোনো হিসেব ব্যাপার স্যাপার নাই। যদি দেখি এখানে লগ ইন রেজিস্টারে ক্লিক করেন, দেখেন এখানে টাকা পয়সার কোনো লেনদেনের কোনো বিষয় নাই। তো এটাও আপনি ইউজ করতে পারেন, এটাও ফাইবারের মতোই, ঠিক আছে, একটা মার্কেট প্লেস, দুইটাও আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। এটাও ডিরেক্টরি সাবমিশন সাইট, আপনি বলতে পারেন গিগ প্রমোশনের সাইট, অনেকে আছে যারা এখানে গিগগুলো পাবলিশ করছে। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে কোথায় গিগগুলো পাবলিশ করতে হবে এবং কোন কোন মানুষগুলো। এখান থেকে দেখেন একটা বায়ার কিন্তু অর্ডারও দিছে এখানে, দেখছেন ব্যাপারটা। তো আপনি কিন্তু সিস্টেম করে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা ফ্রিতেই সাইন আপ করতে পারেন, ক্লিক করবেন ফ্রিতে, ফ্রিতে ক্লিক করার পরে কিন্তু আপনার রেজিস্টার মেজিস্টার যা আছে সব করে নিন, করে নিলে আপনি বুঝতে পারেন আপনার একটা অ্যাকাউন্ট করতে তো বেশি সময় লাগবে না, ঠিক আছে। ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, সরি ইমেল নাম্বার, এগুলো দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে এগ্রি অ্যান্ড কনফার্ম করে দিবেন। তো এগুলো সিম্পল, ঠিক আছে, আশা করি করতে পারবে। তো আমি আশা করি যে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে আপনাদের গিগগুলো কোথায় শেয়ার করতে হবে এবং কোথায় অ্যাকাউন্ট করে কাজ করতে হবে। তো আই হোপ যে আপনারা এখানে কাজ করতে পারবেন, আর যদি প্রবলেম হয় আরও দেখতে পারেন, অনেক ভিডিও আছে যারা ইউটিউবের ভিতরে দিছে মনে হয়, আপনি হয়তো পাবেন হয়তো পাই নাই নাও পাইতে পারেন, ঠিক আছে, বলা যাচ্ছে না এক্স্যাক্টলি। তো যদি না পান, এরকম যদি গিগ বানানো না দেখায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের জন্য এইটুকু করার। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।